জটিলতা কেটে যাওয়ায় দ্রুত এগুচ্ছে দেশের প্রথম উড়াল সড়ক নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলবে আগামী মার্চে, পুরো চালু হলে অর্ধেকে নামবে ঢাকার যানজট। আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীরা নিজেরাই করছেন পরীক্ষা, চরম অব্যবস্থাপনায় লোকবল সংকটের অভিযোগ। রাজশাহীতে 24 ঘন্টায় করোনায় 7 জনের মৃত্যু। সময় সংবাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। জমি অধিগ্রহণ ও বিনিয়োগ জটিলতা কেটে যাওয়ায় দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে দেশের প্রথম উড়াল সড়ক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। এর মধ্যে বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত মাথা তুলে দাঁড়িয়েছে প্রায় 2,400 পিলার, যার উপরে বসেছে আই গার্ডারও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরের শুরুতেই খুলে দেওয়া হবে উড়াল সড়কের প্রথম অংশ, আর 2023-এর জুনে পুরো সড়ক খুলে দিলে ঢাকার 40-50% যানজট কমে যাবে বলে প্রত্যাশা তাদের। রিপোর্ট মাহমুদ রাকিবের, ছবি তুলেছেন শাহিন রহমান। জমির তলদেশে মাটি তুলে পিলার নয়, যেন বসানো হচ্ছে রাজধানীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। যে স্বপ্ন বাস্তবায়নে দূর হবে যানজট, দূর হবে সড়কের ভোগান্তি। রোদ বর্ষা উপেক্ষা করে শ্রমিকদের চেষ্টায় ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে সারি সারি স্বপ্নের পিলারও। পাখির চোখে দেখলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের অগ্রগতির দৃশ্য আরও স্পষ্ট বোঝা যায়। প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ে শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে বনানী তেজগাঁও হয়ে শেষ হবে চিটাগাং রোডে গিয়ে, যেখানে ওঠানামার জন্য 31টি র্যাম্প থাকবে। প্রথম ধাপে বিমানবন্দর থেকে বনানী পর্যন্ত অংশে কাজ শেষ হয়েছে প্রায় 63%, দ্বিতীয় ধাপে বনানী থেকে মগবাজার পর্যন্ত অংশে কাজ শেষ হয়েছে 17%, আর বাকি অংশের কাজ এখনও শুরু হয়নি। আগামী বছরের মার্চ এপ্রিলের দিকে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত ট্রাফিক চলাচলের জন্য চিন্তা ভাবনা আমরা করছি। আমাদের যে ট্রাফিক স্টাডি আছে তাতে 50% ট্রাফিক যদি উপর দিয়ে যায় তাহলে নিজে 50% জায়গা অবশ্যই ফাঁকা হবে, সেই ক্ষেত্রে ট্রাফিক জ্যাম অনেকটাই। প্রকল্প পরিচালক জানান 2013 সালে কাজ শুরু হলেও বিনিয়োগকারী ও জমি অধিগ্রহণ জটিলতা থাকায় কাজে ধীরগতি ছিল, তবে গত এপ্রিলে সব জটিলতা কেটে গেছে। বর্তমানে বিনিয়োগকারী প্রতিষ্ঠান চায়না ICBC ব্যাংক এবং এক্সিম ব্যাংকের সাথে তারা ঋণ চুক্তি স্বাক্ষর করছে এবং ইতিমধ্যে তারা সে ব্যাংক থেকে তাদের লোন পাওয়া শুরু করেছে। আমাদের যে কনসেশন পিরিয়ড সেটা হচ্ছে 25 বছর, সেই অনুযায়ী তারা টোল নেবে এবং 25 বছর পরে এটা বাংলাদেশ সরকারের কাছে তারা হস্তান্তর করবে। PPP প্রকল্পের আওতায় করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে মোট খরচ হবে 8,940 কোটি টাকা, যার 27% বহন করবে বাংলাদেশ আর বাকি 73% বিনিয়োগ করবে ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট কোম্পানি। রাজধানী ঢাকার যানজট নিরসনের সবচেয়ে কার্যকরী পদক্ষেপ বলা হচ্ছে এই ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েকে। যদিও কাজ শুরু হওয়ার পর গত 8 বছরে এর মাত্র 25% অগ্রগতি হয়, এ নিয়ে কিছুটা হলেও আশাহত এই নগরবাসী। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন যেহেতু এই প্রকল্পের সমস্ত জমি অধিগ্রহণ ও অর্থ ছাড় হয়ে গিয়েছে, তাই আগামী বছরের শুরুতেই এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের সুফল পেতে শুরু করবে এই নগরবাসী। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীদের নিজেদেরই করতে হচ্ছে করোনা পরীক্ষা। মহামারীকালে এমন অব্যবস্থাপনা দেখে অসন্তুষ্ট বটেই, রীতিমতো উদ্বিগ্ন তারা। এ অবস্থায় স্বাস্থ্য বিভাগ সহ সংশ্লিষ্টরা দিলেন নানা সীমাবদ্ধতার অজুহাত। অস্বাস্থ্যকর পরিবেশে নামমাত্র পরীক্ষার পর তাদের পাঠানো হচ্ছে কোয়ারেন্টাইনে। ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েল রহমানের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর তথ্য নিয়ে রিপোর্ট। আখাউড়া স্থলবন্দরে ভারত ফেরত যাত্রীরা জানান, স্থলবন্দরে এসে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্নের পর মানতে হচ্ছে স্বাস্থ্য বিভাগের কঠোর নির্দেশনা। তবে স্থলবন্দরের করোনা টেস্টের বাধ্যতামূলক কার্যক্রমের অব্যবস্থাপনা দেখে যাত্রীদের চোখ যেন ছানা পড়া। খোলা আকাশের নিচে পুকুর পাড়ে অস্বাস্থ্যকর পরিবেশে করোনা টেস্টের কার্যক্রম দেখে অনেক যাত্রী ঝুঁকির আশঙ্কায় নিজের টেস্ট নিজেই করে ডাক্তারের ভূমিকা পালন করছেন। এমন পরিস্থিতিতে করোনা ঝুঁকি আরও বাড়বে বলে অভিমত ভারত ফেরত যাত্রীদের। নিজের টেস্ট এখন নিজে করলাম, কিন্তু এখানে ছোটো ছোটো করোনা বাদ দিয়ে মানুষ নিজেরা ঢুকাচ্ছে, এখন স্যাম্পলটা তো ঠিক মতো বের হয়ে আসবে না। একটা খোলা জায়গার মধ্যে আমাদের হচ্ছে করোনা টেস্ট করা হচ্ছে, যেরকম জায়গা নিয়ে হচ্ছে ওটা তো একদমই
অপরিষ্কার। আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশনে দায়িত্বরত মেডিকেল টেকনোলজিস্ট ও মেডিকেল অফিসার জানান, অবকাঠামোহীন এবং অরক্ষিত অবস্থায় স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই তারা করোনার টেস্ট করাচ্ছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছেন তারা। খোলা আকাশের নিচে করি, প্রতিদিনই করতেছি, আর আমার এগুলো আমি নিজে ইয়ে করি, আমার অ্যাসিস্ট্যান্ট পাই না। আমাদের দায়িত্বটা হচ্ছে প্যাসেঞ্জার আসার পরে তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা, তারা কোথায় কোয়ারেন্টাইন করবে সেই জিনিসটাকে আমরা দেখছি। এ ব্যাপারে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি স্বীকার করে অবকাঠামো ও জনবল সহ নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। যথাযথ পিপি সহ অন্যান্য শারীরিক যে বিষয়গুলো আছে নিশ্চিত করে যাতে স্যাম্পলটি কালেকশন করা হয় এই বিষয়টি আমরা দেখব। গত 26 এপ্রিল থেকে 6 জুন পর্যন্ত 1412 জন যাত্রী আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে যান। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রাজশাহীতে গত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 7 জন। সবশেষ খবর জানাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি, কোনোভাবেই করোনা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। আবারও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 7 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে 3 জন চাপাই নবাবগঞ্জ এবং রাজশাহী, নাটোর, নওগাঁ ও পাবনা জেলার 1 জন করে রয়েছেন এই 7 জন। এছাড়াও গত 24 ঘন্টায় সবশেষ যে নমুনা পরীক্ষা করা হয়েছিল সেই নমুনা পরীক্ষায় 448টা নমুনা পরীক্ষায় 197 জনের করোনা পজিটিভ হয়েছেন, এ যা শতকরা 43%। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে করোনার যে হার সেটি কিন্তু হুহু করে বাড়ছে, বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে, চাপাই নবাবগঞ্জ, রাজশাহী, এই জায়গাগুলোতে। গতকালকেও রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বৈঠক হয়েছে, সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিশেষ করে পশ্চিম দিকের যে থানাগুলো রয়েছে, মোহনপুর, গোদাগাড়ি এবং দামকুড়া থানা, সেই থানা এলাকাগুলোর যারা মানুষ তারা কিন্তু বেরোতে পারবেন না, বা ওই থানা এলাকায় কিন্তু অনেকে কেউ ঢুকতে পারবেন না, এমন একটি নির্দেশনা দেওয়া হয়েছে এই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য। পাশাপাশি কিন্তু আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, বিশেষ করে বিকেল 5টার পর থেকে পরদিন সকাল 6টা পর্যন্ত সব ধরনের বিপণী বিতান, দোকানপাট, সেগুলো বন্ধ রাখার জন্য বলা হয়েছে। পাশাপাশি বিনা প্রয়োজনে সাধারণ মানুষকেও কিন্তু ঘর থেকে বের না হওয়ার জন্যই কিন্তু অনুরোধ জানানো হয়েছে। এইভাবে কিন্তু বেশ কিছু নির্দেশনা দিয়ে তারা আরও 4 থেকে 5 দিন এই করোনা পরিস্থিতি তারা দেখে রাজশাহীতে আসলেই লকডাউন দেওয়া উচিত কিনা তখন তারা এই বিষয়টি বিবেচনা করবেন বলে গতকাল থেকে যে সভা হয়েছে সেখান থেকে এই সিদ্ধান্ত এসেছেন। তবে আমরা জানিয়ে রাখি যে রাজশাহীর যে করোনা পরিস্থিতি তা ক্রমেই ভয়াবহ আকার রূপ নিচ্ছে এবং এ কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। পাশাপাশি আমরা জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই ভয়াবহ যে করোনা পরিস্থিতির সম্মুখীন হয়েছে রাজশাহী, সেক্ষেত্রে কিন্তু চাপাই নবাবগঞ্জের অনেক মানুষ এই অঞ্চলে আসছে, পাশাপাশি এই অঞ্চলে আমের ব্যবসা হচ্ছে, বাইরের থেকে অনেকেই কিন্তু এই অঞ্চলগুলোতে আসছে, যে কারণে এই যে সংক্রমণ সেটি কিন্তু বাড়ার একটি সম্ভাবনা থাকতে পারে বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি। তানিম, রাজশাহী মেডিকেল কলেজের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। জুনায়েদ বাবু নগরীকে আমির ও নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিব করে হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সকালে রাজধানীর খিলগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটিতে সহকারী মহাসচিব করা হয়েছে আহমদ শফি পুত্র ইউসুফ মাদানিকে। এদিকে কমিটি থেকে বাদ পড়েছেন বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হক ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী সহ অনেকেই। গত 25 এপ্রিল 2021 দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে হেফাজতে ইসলামের আমির শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শক্রমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় হেফাজতে ইসলামের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হচ্ছে। 33 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির তালিকা আমির হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী, হযরত মাওলানা হাফেজ নুরুল ইসলাম ঢাকা মহাসচিব। ঐতিহাসিক 6 দফা বাঙালির বাঁক বদলের ক্ষণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,
যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ছয় দফা দিবস মানতে চায় না, তারা এই দেশের স্বাধীনতাকে হেয় করছে। দিবসটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে না বলেও মন্তব্য করেন তিনি। ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আওয়ামী লীগ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাকিস্তানিদের শোষণের বিরুদ্ধে 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে এক সংবাদ সম্মেলনে ছয় দফা প্রস্তাব পেশ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 7 জুন আমাদের স্বাধীনতা সংগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক, এটাকে বাঁধ পরিবর্তনকারী মাইল ফলক বলে আমরা চিহ্নিত করতে পারি। যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতাকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে তাদের আস্থার অভাব রয়েছে। ডাটোরের বৃহত্তম আম বাজারে প্রতি বছর আমের মৌসুমে প্রায় 200 কোটি টাকার আম বেচা কেনা হলেও করোনার ঊর্ধ্বগতির কারণে এবারে বাজারেরই ক্রেতা। বাইরের জেলার আম সরবরাহ না হওয়ায় ক্ষতির মুখে বাগান মালিকরা। তবে স্বাস্থ্যবিধি মেনে আম পরিবহনের ব্যবস্থা করেছেন নাটোরের পুলিশ সুপার। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ছবিতে। নাটোর জেলায় উৎপাদিত 13 জাতের আমের মধ্যে গত 20 মে থেকে মিষ্টি জাতের আম বাজারজাত হচ্ছে। গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া ও লক্ষণভোগ সহ বিভিন্ন জাতের আম গাছ থেকে নামানো শুরু হয়েছে। জেলার বৃহত্তম আম বাজার বড়াইগ্রাম উপজেলার আহমদপুরের আড়তগুলোতে বাগান মালিকরা আম আনলেও ক্রেতা নেই। করোনা সংক্রমণ বাড়ায় অন্য জেলার ক্রেতা শূন্য বাজারও আড়তগুলো। বাগান মালিকরা জানান, গত বছরের চেয়ে এবার প্রতিমণ আম 400 থেকে 500 টাকা কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। লকনা আম 500 থেকে 550 টাকা, হিমসাগর আম 1200 থেকে 1400 টাকা। যে আম গেল বছর 2000 টাকা বেশি, ওই আম এখন এবার 600 টাকা মন। যে যত্নগুলি করেছি বাগানে আমরা ওষুধপাতি দেওয়া, আসলে এই আমটা আমরা বাজারে তুলি আমরা বিক্রি করতে পারতেছি না, খুবই খারাপ অবস্থান। আমের কোনো বাজারই নাই কো। পাটিপত্র যদি বাইরে থেকে আসে তাহলে আশা করা যায় যে আমের দামটা ভালো হবে। আম বাজারজাতের জন্য বাগান মালিক ও আড়তদারদের সাথে মত বিনিময় করেন পুলিশ সুপার। স্বাস্থ্যবিধি মেনে বাইরের জেলার ব্যবসায়ীদের এখানে অবস্থান ও নিরাপদে আম সরবরাহের ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সকল ব্যবস্থা নিচ্ছি, জানি এবারের আম আম উৎপাদন, বিপণন এবং সকল ক্ষেত্রে সফলতার সাথে এই মৌসুম শেষ হয়। আহমদপুর বাজার থেকে প্রতি মৌসুমে 30 থেকে 35 হাজার মেট্রিক টন আম বিক্রি হয়। জেলায় এবার উৎপাদন লক্ষ্যমাত্রা 80 হাজার মেট্রিক টন। সময় সংবাদ, নাটোর। দেশের রফতানি আয়ের অন্যতম খাত চিংড়ি শিল্প। বিপুল সম্ভাবনাময় এ খাত ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে শুধুমাত্র সঠিক নজরদারির অভাবে। বাজেটে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্প নিয়ে নতুন করে কোনো পরিকল্পনা রাখা হয়নি, আর এতে হতাশা ব্যক্ত করেছেন এ শিল্পের সাথে সংশ্লিষ্টরা। তরিকুল ইসলামের রিপোর্ট, ক্যামেরা ছিলেন আবুল বাশার। 1.5 কোটিরও বেশি শ্রমবাজার রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি শিল্পে। প্রান্তিক চাষি, মধ্যস্বত্বভোগী এবং রপ্তানিকারক সব মিলিয়ে দিন দিন চিংড়ি শিল্পের কদর বাড়ছে দেশে এবং বিদেশে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা এবং পরিকল্পনার অভাবে বিশ্ববাজারে বাংলাদেশি চিংড়ির কদর থাকলেও সঠিকভাবে তা বিকশিত হতে পারছে না। ঘোষিত বাজেটে চিংড়ি শিল্পকে ঢেলে সাজানোর জন্য নেই কোনো প্রস্তাবনা বা পরিকল্পনার কথা, এতে হতাশা ব্যক্ত করেছেন এ শিল্পের সাথে জড়িত প্রান্তিক চাষি থেকে শুরু করে রপ্তানিকারকরা পর্যন্ত। আমাদের র মেটেরিয়ালসের অভাবে আমরা দীর্ঘদিন যাবৎ লস করতেছি। গভর্নমেন্টের কাছে বারবার এই বিষয়ে আমরা আবেদন করতেছি, কারোরই এ বিষয়ে কোনো ভ্রূক্ষেপ আছে বলে আমার মনে হয় না। হিমায়িত খাদ্য রপ্তানিকারক সমিতির নেতাদের দাবি, বাজেটে প্রান্তিক পর্যায়ের চাষিদের জন্য সুস্পষ্ট ঘোষণা থাকা প্রয়োজন ছিল। বিদেশে চিংড়ির দর পতনের কারণে আমাদের অনেক চিংড়ি চাষি ইতিমধ্যে তাদের লোকসান খেতে খেতে তারা বন্ধ করে তাদের ব্যবসাকে অন্য ব্যবসায় রূপান্তরিত করছে। অন্যদিকে চিংড়ি শিল্পে নতুন করে বাজেটে প্রণোদনা ঘোষণার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের জন্য ব্যাংক ঋণ মৌকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়িক নেতারা। আমাদের এই ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের তালিকা প্রণয়ন করে তাদেরকে সুস্পষ্টভাবে তাদেরকে ভর্তুকি দেওয়া উচিত। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 2013-14 অর্থ বছরে বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানি হয়েছিল 63,000 মেট্রিক টন। উৎপাদন কম হওয়ার কারণে 2019-20 অর্থ বছরে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 32,800 মেট্রিক টনে, যার মূল্য প্রায় 4,000 কোটি টাকা।
তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গি বাজার ও আলকরণ ওয়ার্ডে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। এলাকাবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, ওয়াসার পানি মাত্রাতিরিক্ত লবণাক্ত ও দূষিত হওয়ায় সব বয়সী মানুষই আক্রান্ত হচ্ছেন এই রোগে। তবে অভিযোগ মানতে নারাজ ওয়াসা। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। এক সপ্তাহের মধ্যেই অশোক চক্রবর্তীর পরিবারের শিশু থেকে শুরু করে অন্য সদস্যরাও ডায়রিয়ায় আক্রান্ত হন। তাদের দাবি, ওয়াসার পানি থেকেই সমস্যা হয়েছে তাদের। শুধু এই পরিবারটি নয়, নগরীর ফিরিঙ্গি বাজার আলকরণ এলাকার প্রায় প্রতিটি ঘরে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। ব্যবহারকারীদের অভিযোগ, ওয়াসার পানি মাত্রাতিরিক্ত লবণাক্ত ও দূষিত হয়ে পড়েছে। এ পানি পান ও ব্যবহারে সমস্যা হচ্ছে তাদের। জনপ্রতিনিধিও মনে করেন পানি ব্যবহারেই সমস্যা হচ্ছে। পেট ব্যথা, বমি, পায়খানা, তিনটা একসাথে, এবং পেট ব্যথা এমন হয় যে বড় ছেলেটা ফ্লোরে শুয়ে যায়। ডিসপেন্সারিতে যখন গেলাম দেখলাম যে এলাকার প্রায় মানুষেরই একই সমস্যা। পানি ভীষণ গন্ধ, নোনা পানি, এগুলো খাওয়াতে সবার প্রবলেম হচ্ছে, আমাদেরও হচ্ছে। লবণাক্ত যারাই খাচ্ছে এটা মানুষের ডায়রিয়া হচ্ছে, আমারও দুবার হয়েছে। আমাদের ওয়াশার এখানে লাইনটা হলো লিক, কিছুক্ষণ বালি থাকে, এরপরে গন্ধ গন্ধ সবার সবার ঘরে ঘরে। ওয়াশা কর্তৃপক্ষকে এটা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, এটার জন্য প্রাদুর্ভাব বেশিরভাগ গণহারে ছড়িয়ে না পড়ে। এদিকে দূষিত পানি ব্যবহারে ক্ষতিকর দিক তুলে ধরে পানি ফুটিয়ে ও জীবাণুমুক্ত করে ব্যবহারের পরামর্শ চিকিৎসকদের। পানি যেটা ব্যবহার করব এটা যথাযথভাবে আমরা বিশুদ্ধ হতেই হবে। এটা নলকূপ থেকে যে পানি নেন, ওয়াশার যে পানি নেন, এটাও অবশ্যই ফুটিয়ে খেতে হবে। তবে লবণের মাত্রা সহনীয় বলে দাবি ওয়াশার। এই পানিতে লবণাক্ততা আছে, বাট সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হুর যে লিমিট আছে তার চেয়ে নিচে আছে। তো এটা চলে যাবে, এটা কয়েকদিনের মধ্যে চলে, বৃষ্টি হয়েছে, কয়েকদিনের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এলাকাবাসী দাবি, বেশি দামে বোতলজাত পানি কিনতে বাধ্য হওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশ ভারত বিশ্বকাপ বাছাইয়ের খবর। আফগানিস্তানকে রুখে দিয়ে এবার ভারত বধের মিশনে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা। দোহার জসিম হাবিন হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ রাত 8টায়। কাতারে বেশ ভালো সময় কাটছে বাংলাদেশ ফুটবল দলের। গেল ম্যাচে শক্তিশালী আফগানিস্তানের সঙ্গে ড্র করে আত্মবিশ্বাসে তুঙ্গে রয়েছে জেমিডের শিশুরা। এবার ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে লাল সবুজের প্রতিনিধিরা। ছন্দে আছেন তপু জামাল ভূঁইয়ারা, তবে সোহেল রানা ইঞ্জুরিতে থাকায় মিডফিল্ড নিয়ে কিছুটা দুশ্চিন্তায় কোচ। আগের ম্যাচের 4-2-3-1 ফরমেশন থেকে বেরিয়ে অন্য কিছু চিন্তা করছে টিম ম্যানেজমেন্ট। সবশেষ দেখায় ভারতের সঙ্গে 1-1 গোলে ড্রয়ের সুখস্মৃতি রয়েছে জামাল ভূঁইয়াদের। সল্টলেকের সে স্মৃতি পুঁজি করে মরুর বুকে ঝড় চলতে চায় জেমির দল। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। জটিলতা কেটে যাওয়ায় দ্রুত এগুচ্ছে দেশের প্রথম উড়াল সড়ক নির্মাণ কাজ। বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত খুলবে আগামী মার্চে, পুরো চালু হলে অর্ধেকে নামবে ঢাকার যানজট। এবং জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে হেফাজতের নতুন কমিটি ঘোষণা, বাদ পড়লেন মামুনুল। এ ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।